হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে ভীষণই সহজ বেগুনের একটি রেসিপি শেয়ার করছি। এই বেগুনের রেসিপিটি ভাত, রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে সার্ভ করবেন, অসাধারণ খেতে লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আজকে রেসিপিটা চটপট তৈরি করে ফেলি। বেগুনের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে এরকম সাইজ করে কাটা আছে। এটা আমি সাদা বেগুন দিয়ে করছি, আপনারা চাইলে কালো বেগুন দিয়েও করতে পারেন। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন তেল, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। ফোড়নে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ গোটা জিরে। দিচ্ছি এর মধ্যে 1টা বড় সাইজের পেঁয়াজ পেস্ট। এটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে 1.5 মিনিট তেলের মধ্যে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এটাকেও ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচাতে গন্ধটা চলে যায়। এখন দেবো এর মধ্যে 1টা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, একটু ভালো করে মিশিয়ে নিলাম। এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চা চামচ রেড চিলি পাউডার। আদা রসুন পেস্ট করার সময় ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, তাই ঝালের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। দিচ্ছি এর মধ্যে 7 মতো লবণ আর খুব সামান্য একটুখানি চিনি দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে 1.5-2 মিনিটের জন্য ঢেকে দিলাম, আঁচটাকে একটু স্লোতে রেখে। ঢাকনাটা খুলে দিয়েছি। বেগুনটা মশলার সাথে বেশ সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে জল দেবো। খেয়াল রাখতে হবে বেগুন যেন খুব বেশি গলে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না এটা খেতে। অল্প পরিমাণে জল দিলাম। আর এটাকে ঢাকা দিচ্ছি না, এখন এটাকে 2-3 মিনিটের জন্য হতে দিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, এটা প্রায় তৈরি হয়ে গেছে, গ্রেভিটা একদম শুকিয়ে এসেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা পিছানো। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, এটা সার্ভ করার জন্য একদম তৈরি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের বেগুনের এই রেসিপি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।